নমস্কার, আমি এস এম স্যার আর তোমরা দেখছো এস এম ফ্রেন্ডলি ইংলিশ গাইড। আজকের এই ভিডিওতে আমরা জেরান্ডস সম্বন্ধে শিখব। সহজ বাংলা ভাষার মাধ্যমে ইংরেজি গ্রামার শেখার জন্য, ইংরাজি রাইটিং লেখা শেখার জন্য এবং ইংরাজি টেক্সট বই খুঁটিয়ে বিশ্লেষণ করে পড়ার জন্য যারা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, হ্যাঁ তোমাকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি টিপে নোটিফিকেশন অন করে দাও। চলো শুরু করি আজকের টপিক। Welcome to SM's friendly English guide. Learn first, stay first. জেরান্ডস সম্বন্ধে বলার আগে আমি দুটো সেন্টেন্স লিখছি, আগে খুব মনোযোগ সহকারে দেখো। He is drawing. Drawing is his hobby. দেখো দুটি বাক্যের মধ্যে ড্রয়িং এই ওয়ার্ডটি রয়েছে, কিন্তু এদের পার্টস অফ স্পিচ এক নয়। প্রথম সেন্টেন্সটি অর্থাৎ হি ইজ ড্রয়িং মানে সে আঁকিতেছে, এখানে এই ড্রয়িং ওয়ার্ডটি একটি কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ ড্রয়িং ওয়ার্ডটি হলো ভার্ব। দ্বিতীয় সেন্টেন্স কি ছিল? ড্রয়িং ইজ হিজ হবি, অঙ্কন হলো তার শখ। এখানে ড্রয়িং এটা একটা কাজের নাম বোঝাচ্ছে, তাই এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা এই অ্যাবস্ট্রাক্ট নাউন এবং বাকি নাউনগুলো সম্বন্ধে বিস্তারিত এখনও আমার ভিডিওতে দেখোনি, তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনটি আরেকটি অন্য নামে পরিচিত, সেটা বলছি। তার আগে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটির গঠনটি দেখো। ড্র প্লাস আইএনজি সমান ড্রয়িং, অর্থাৎ ড্র এই ভার্বের সাথে আইএনজি যোগ করে ড্রয়িং অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউনটি তৈরি হয়েছে, তাই এটিকে ভার্বাল নাউন বলা হয়। এই ভার্বাল নাউনেরই আরেকটি নাম হলো জেরান্ড। তাহলে তোমরা বুঝতে পারলে জেরান্ড কী জিনিস এবং এটি কিভাবে তৈরি হয়। জেরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া একটি শব্দ, যেটির সাহায্যে কোনো নাম বোঝায় অর্থাৎ নাউনের কাজ করে। জেরান্ড এবং ইনফিনিটিভ একই রকম দেখতে না হলেও প্রকৃতপক্ষে এরা অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের অর্থেরও কোনো রকম পার্থক্য হয় না। তিনটি বাক্য লিখে তোমাদেরকে সেই ব্যাপারটি আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সার্ভিস ইজ বেটার দ্যান আইডলনেস, সার্ভিসিং ইজ বেটার দ্যান আইডলনেস, টু সার্ভ ইজ বেটার দ্যান আইডলনেস। প্রথম সেন্টেন্সটির মধ্যে সার্ভিস, দ্বিতীয় বাক্যটির মধ্যে সার্ভিসিং, তৃতীয় বাক্যটির মধ্যে টু সার্ভ, এদের আকার একই রকম না হলেও এদের মানেটা একই, কাজ বা কাজ করা। অর্থাৎ এই তিনটে সেন্টেন্সের মাধ্যমে একটি অর্থ প্রকাশ করছে, সেটি হলো অলসতার থেকে কাজ আরও ভালো। আশা করি জেরান্ড কী জিনিস তোমাদেরকে আমি সে সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা দিতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।